سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ঐতিহ্যবাহী মাসক উত্তরপাড়া নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমার সামনে বসা অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্যে যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন, আমার সম্মানিত যুবক আর তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ এবং মাদ্রাসায় অধ্যয়নরত আমার একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গাজীপুর কাপাসিয়া বাসী আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন একমাত্র মহান রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত শুকরিয়া আমরা এই জন্য জ্ঞাপন করছি, কারণ আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর মজলিসে বসার মতো তৌফিক সকল মানুষকে দেন না। যেহেতু আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত সুন্দর করে নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি আয়োজনে আসার বসার তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টিকুল রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সবচাইতে সম্মান এবং মর্যাদা মানব জাতিকে দিয়েছেন আমাকে আপনাকে, আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বানিয়ে আমাকে আপনাকে ধন্য করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে যারা ইমান আনয়ন করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদের সম্মান এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কারণ একজন ইমানদারের কাছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলোর কোনো দাম একজন ইমানদারের কাছে ততটাই নাই যতটা একজন ইমানদারের কাছে ইমানের দাম রয়েছে। এই জন্যে দেখা যায় একজন ইমানদার ব্যক্তি, সে যদি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছুকে ত্যাগ করে সর্বহারা হয়েও যদি সে মরে যায় কবরে চলে যায় তাহলে সে জাহান্নামে যাবে এমন কোনো কথা কোরআনেও বলা হয় নাই, হাদিসের মধ্যেও বলা হয় নাই। কিন্তু একজন ব্যক্তি সে যদি ইমান হারা হয়ে মরে যায় তাহলে সে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য একজন ইমানদার সে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু ছাড়তে পারে, কিন্তু সে ইমান
ছাড়তে পারে না আমাদের পূর্ববর্তীদের আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যদি আপনি দেখেন তাদের জীবনী যদি দেখেন তাহলে দেখতে পাবেন তারা ঈমান আনয়নের কারণে ঈমান বিরোধীরা ইসলাম বিদ্বেষীরা তাদের উপরে জুলুম আর নির্যাতন করেছে ঘর বাড়ি ছাড়া করে দিয়েছে দেশ ছাড়া করে দিয়েছে এবং তাদেরকে তাদের মাথার উপরে করাত রেখে তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে কিন্তু যারা ঈমানের উপর অবিচল ছিল ঈমানের উপর অবিচল থাকার কারণে তারা প্রয়োজনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছে এরপরও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা একজন ঈমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান একজন ঈমানদার যখন ঈমানদার হয়ে যায় মুমিন হয়ে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তখন তার মতো আরো একজন ঈমানদার ব্যক্তি যখন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তে সেও যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তখন তারা ইমানি সম্পর্কের ভাই হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ইমানি সম্পর্কের এই সম্পর্কটা এত দামি এত গভীরের যে রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্কের সম্পর্কটা আরো অনেক গভীরের হয়ে থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হচ্ছে ভাই ভাই আমরা পরস্পর মুমিনরা কি ভাই ভাই আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান হচ্ছে মুসলমানের ভাই ভাই এই জন্য গোটা বিশ্বে আমরা সকল মুসলমানরা হচ্ছে ভাই ভাই আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছেন সেটি হচ্ছে সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে একই কাতারে শামিল হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকবে এটাই হচ্ছে কোরআনের শিক্ষা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা নবীজির হাদিসের শিক্ষা আজ পৃথিবীর দিকে তাকালে দেখতে পাবেন যেই মুসলিম উম্মাহ গোটা বিশ্বকে শাসন করেছে যেই মুসলিম উম্মাহ গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে আজ সেই মুসলিম জাতি গোটা বিশ্বের বুকে অধিকার বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত নিষ্পেষিত অবস্থায় রয়ে গিয়েছে আর এর সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে আজকে ঐক্যবদ্ধ নাই এবং মুসলিম উম্মাহ দলে 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 বিভক্ত হয়ে পড়েছে ঠিক কিনা আজ দলে দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলিম উম্মাহ সারা সব জায়গায় নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় রয়েছে এই জন্যেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমরা আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো গোটা বিশ্বকে আমরা শাসন করতে পারবো এই জন্য আমার ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই এখন প্রশ্ন হতে পারে হোয়াই শুড উই বি ইউনাইটেড কেন আমরা ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা কি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসিটি অফ ইউনিটি যে আমরা যে ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব কি এর প্রয়োজনীয়তা কি আসুন আমরা কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেই ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আমরা এই জন্য ঐক্যবদ্ধ থাকবো নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ হিমসেলফ অর্ডার টু রিমেইন ইউনাইটেড আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন আমাকে আপনাকে পড়েন সুবহানাল্লাহ তাম বিশ্বের মুসলিম উম্মাহ হচ্ছে ভাই ভাই গোটা বিশ্বের মুসলিম উম্মাহ ভাতৃত্ব বন্ধনকে মজবুত করে কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবে এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা হুকুম রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন ওয়াতাসিমু بحبلله جميعا ولا تفرقوا الله رب العالمين بولسن واتصموا بحبل الله جميعا তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের রজ্জুকে মজবুত করে শক্ত করে ধরে রাখো খবরদার তোমরা ওয়ালা তাফাররাকু পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না দলাদলি তোমরা করে বিভক্ত হয়ে পড়ো না আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে বললেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে বললেন পাশাপাশি আমাকে আপনাকে সতর্ক করলেন রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফা
تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات. الله رب العالمين বলছেন ولا تكونوا كالذين تفرقوا তোমরা তাদের মত হয়ে যেও না যারা পরস্পরিক বিরোধিতা করে মতবিরোধ করে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে পড়েছিল অর্থাৎ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মত হয়ে যেও না তোমরা ঐক্যবদ্ধ থাকো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা سورة آل عمران 159 নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্নাল লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়াআল লাস্ত মিনহুম ফি শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা ফাররাকু দীনহুম নিশ্চয় যারা তাদের দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে মতপার্থক্য তৈরি করে বিভিন্ন দলে দলে যারা বিভক্ত হয়ে পড়েছে যারা তাদের দ্বীনকে শেষ করে দিয়েছে ও নবী আপনার আপনি তাদের ব্যাপারে কোনো দায়িত্ব নাই আপনার উম্মতও তাদের ব্যাপারে কোনো দায়িত্ব নাই সুতরাং আপনি আপনার উম্মতদেরকে তারা যেন তাদের মতো হয়ে না যায় আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার কথা বললেন আমার ভাইরা সারা বিশ্বের মুসলিম উম্মাহ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমার আপনার ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিবেন কে নাম্বার 2 দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ঐক্যবদ্ধ এই জন্যই থাকব দা বেসিক ওরশিপ অফ ইসলাম টিচেস আস টু বি ইউনাইটেড আমরা এই জন্য ঐক্যবদ্ধ থাকব কারণ ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদতগুলো আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় পড়েন সুবহানাল্লাহ ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে সকল ইবাদতগুলো আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে ইসলামের সবচাইতে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ কারণ নবীজি বলেছেন আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে সবচাইতে বড় ইবাদত নামাজ হচ্ছে ইবাদতের মাথা এই জন্য আমরা যখন নামাজ আদায় করতে যাই একা কি আমরা নামাজ আদায় করি না আমরা যখন নামাজ আদায় করি আমরা সকলে পরস্পর কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর করে কাতার বন্দী হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত তোমরা দিয়ে থাকো যাকাত প্রদান করে থাকো ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো এইভাবে করে আল্লাহ ঐক্যবদ্ধভাবে পাশাপাশি কাতার বন্দী হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায়ের কথা বললেন আমার ভাইরা নামাজ যখন শুরু হয়ে যায় আমাদের অত্র এলাকার মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় তখন কি মসজিদের মধ্যে কোনো দলাদলি থাকে নাকি কোনো দলাদলি থাকে কোনো দলাদলি থাকে না মসজিদের মধ্যে যাওয়ার পরে ক্ষমতাসীন দলের লোকেরা এই কথা কি কখনো বলে নাকি আমার দল এখন ক্ষমতায় আছে সুতরাং আমি সামনের কাতারে থাকব তোর দল ক্ষমতায় নাই তুই পিছনের কাতারে যা এমন কথা কখনো বলে নাকি এমন কথা কখনো বলে না বরং নামাজ যখন শুরু হয়ে যায় সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে কি সুন্দর করে আওয়ামী লীগের পাশে বিএনপি বিএনপির পাশে জাতীয় পার্টি জাতীয় পার্টির পাশে জামাত ইসলামী চরমোনাইয়ের ভাইরা আলিয়া এবং কওমির ভাইরা সবাই সুন্দর করে নামাজে দাঁড়িয়ে যায় আমার ভাইরা কি সুন্দর একটা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে আপনারা যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন আপনারা যারা হজ করেছেন দেখেছেন বাইতুল্লাহ শরীফে নামাজ শুরু হওয়ার পূর্বে কিছু সংখ্যক মানুষ মসজিদের এক কোনার মধ্যে বসে কুরআনুল কারীমের রিসাইট করতেছে তেলাওয়াত করতেছে আবার কিছু সংখ্যক মানুষ বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তাওয়াফ করতেছে সাফা মারওয়া সাই করতেছে আবার কিছু সংখ্যক মানুষ বসে বসে আল্লাহর জিকির করতেছে কিন্তু যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায় তখন সব মানুষ সকল কাজগুলোকে ফেলে রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট
করার জন্য পরস্পর পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। কি সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। তখন মোটার সাথে চিকন, লম্বার পাশে খাটো, সাদার পাশে কালো, ধনীর পাশে গরিব, এইভাবে করে সকল শ্রেণীর মানুষেরা কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। তখন আর কোনো দলাদলি থাকে না, রেষারেষি থাকে না, কোনো ধরনের বিভক্তি থাকে না। মসজিদের ভিতরের এই সুন্দর দৃশ্য যদি আমাদের বাহিরেও থাকতো, মসজিদের ভিতরে কি সুন্দর একটা ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবে যদি মসজিদের ভিতরের ঐক্যের শিক্ষাটা মসজিদের বাহিরেও আমরা আনতে পারতাম, তাহলে গোটা বিশ্বের কাফের মুশরিকরা মুসলমানদের উপরে অ্যাকশন নেওয়ার সাহস করতো না, ঠিক কিনা? মসজিদের ভিতরে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা যদি আজকে আমরা মসজিদের বাহিরেও দেখাতে পারতাম, গোটা বিশ্বের কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদেরকে পিছে ফেলার সাহস পর্যন্ত করত না। আমার ভাইয়েরা, আজ মসজিদের ভিতরে ঐক্যবদ্ধের শিক্ষা যদি আজকে আমাদের সমাজের মধ্যে থাকতো, তাহলে বিগত বছরগুলোতে আলেমদের উপর হাত করা লাগানোর কোনো সাহস কোনো স্বৈরাচার করতো না, ঠিক কিনা? যদি আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতো, বিগত বছরগুলোতে আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে একদম নিরাপরাধ মানুষদেরকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করার কোনো সাহস করতে পারতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ শুধুমাত্র সেজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেন নাই। নামাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদ তৈরি করা যাবে না। এইভাবে করে ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে, সকল ইবাদতগুলোর মূল শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন রমজান মাসের রোজা আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে, রমজান মাসের রোজা কিভাবে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে দেখেন। আচ্ছা বলেন তো দেখি, রমজান মাসের রোজা, আমরা যারা গাজীপুরের মুসলমান আছি, আমরাই শুধুমাত্র রমজান মাসের রোজা রাখি, আর বাহিরে যত মানুষ আছে তারা মনে হয় রজব মাসে শাবান মাসে রোজা রাখে, বিষয়টা কি এমন? নাকি গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রমজান মাসেই রোজা রাখে? কোনটা? রমজান মাসে রোজা রাখে। তার মানে হচ্ছে রমজান মাসটাও, রমজানের রোজাটাও আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষাই দিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার দেখবেন হজ শুধুমাত্র সৌদি আরবের লোকেরাই কি জিলহজ মাসে হজ করে? আর যারা অনারব যারা রয়েছে, আমরা বাঙালি যারা আছি বা পাকিস্তানি ইন্ডিয়ান যারা মুসলমান আছে, আমরা মনে হয় জিলহজ মাসে বা রমজান মাসে আমরা হজ করি, বিষয়টা কি এমন? নাকি গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জিলহজ মাসে হজ করার জন্য সৌদি আরবে ছুটে যায়? ঐক্যবদ্ধ হয়ে সৌদি আরবে জিলহজ মাসেই সব মানুষ ছুটে যায়। তার মানে হচ্ছে যতগুলো মৌলিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা ইবাদত আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার, এক থাকার শিক্ষা দিচ্ছে। পারস্পরিক কোনো দ্বন্দ্ব, কোনো ধরনের ভেদাভেদ, কোনো দলাদলি করতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যেই নিষেধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ কেন থাকব? ঐক্যবদ্ধ থাকার নাম্বার থ্রি, তিন নাম্বার পয়েন্ট হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্ট্যান্ড ইউনাইটেড ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, গোটা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে গোটা বিশ্বে আমরা মুসলমানরাই মাথা উঁচু করে দাঁড়াবো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বনবী বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিনের সঙ্গে আর একজন মুমিনের সম্পর্ক হবে মজবুত একটা প্রাচীরের ন্যায়। ইয়াশুদ্দু বাদুহু বাদ, মজবুত একটা প্রাচীর যেমন করে আপনি সুন্দর করে নির্মাণ করেন, এইভাবে করে মজবুত প্রাচীরের ন্যায় আমার আপনার সম্পর্ক হওয়া লাগবে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, একটা প্রাচীর যখন আপনি নির্মাণ করেন, একটা দেওয়াল যখন আপনি নির্মাণ করেন, তখন একটার পরে একটা ইট আপনি দিয়ে যদি বসিয়ে দেন, সিমেন্ট এবং বালির মিশ্রণ যদি আপনি না ঘটান, তাহলে কি ওই প্রাচীরটা মজবুত হবে নাকি? ওই প্রাচীর মজবুত হবে না, ছোট্ট একটা বাচ্চা ধাক্কা দেওয়া মাত্রই পড়ে যাবে, ঠিক কিনা? একটা দেওয়াল যদি আপনি নির্মাণ করতে চান, ইটের পরে ইট আপনি দিচ্ছেন দিচ্ছেন উপরে উঠাচ্ছেন, কিন্তু মাঝখানে আপনি পারস্পরিক লাগোয়া জোড়া লাগানোর জন্য কোনো সিমেন্ট দিলেন না, কোনো বালি দিলেন না, তাহলে কি ওই দেওয়ালটা মজবুত হবে? মজবুত হবে না, ছোট্ট বাচ্চা এসে ধাক্কা মারা মাত্রই পড়ে যাবে। ঠিক তেমনই নবীজি বললেন, আর যদি সিমেন্ট এবং
সুন্দর করে একটা দেওয়াল নির্মাণ করেন। ছোট বাচ্চা দূরের কথা, বড় মানুষগুলো এসে ধাক্কাইলে কি খসে যাবে? সম্ভব না। এই জন্য নবীজি বললেন, গোটা বিশ্বের মুসলমানরা তোমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবা, খবরদার পারস্পরিক মতভেদের কারণে বিচ্ছিন্ন হয়ে যাবে না। কারণ আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কাফের মুশরিকরা যখন আমাকে আপনাকে ধরবে, আমাদের মেরুদণ্ড ভেঙে তারা ছেড়ে দিবে, ঠিক কিনা? আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে গোটা বিশ্বের কাফের মুশরিকরা আমাকে আপনাকে আক্রমণ করা দূরের কথা, আমাদের উপর তারা চোখ রাঙানোর সাহস পর্যন্ত করবে না। এই জন্য নবীজি বললেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একটা দেহের ন্যায়। একটা দেহের মধ্যে যেমন বিভিন্ন পার্টস থাকে, আপনার হাত রয়েছে, আপনার পা রয়েছে, আপনার চোখ রয়েছে, এভাবে করে আপনার দেহের মধ্যে অনেক কিছু পার্টস রয়েছে। আপনার দেহের কোনো একটা পার্টসে, কোনো একটা অংশে যদি আপনি যদি ব্যথা পান, আঘাত পান, তাহলে কি শুধুমাত্র ওই পার্টসেই, ওই অংশে কি আপনি ব্যথিত হন, নাকি গোটা শরীরটাই আপনার ব্যথার অনুভূত হয়? কথা বলেন, গোটা শরীরটাই আপনার ব্যথায় হয়ে যায়। নবীজি এই জন্য বললেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একটা দেহের ন্যায়। একটা দেহের কোনো অংশে যেমন আঘাতপ্রাপ্ত হলে গোটা শরীরটা যেমন ব্যথায় অনুভূত হয়, ঠিক তেমনই ভাবে গোটা বিশ্বের কোনো না কোনো জায়গায় যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, তাহলে গোটা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে ব্যথা অনুভব করার দরকার আছে নাকি নেই? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। আর এখন আমরা দেখা যাচ্ছে, আজকে আমরা মনে করতেছি ওই দলের আলেমকে একজন মানুষ আঘাত করছে, আমি তো ঠিক আছি, আমাকে তো আঘাত করে না। কেউ যদি এমনটা আমরা মনে করে থাকি, তাহলে দেখা যাবে তারা ধরতে ধরতে একটা সময় আপনাকেও ধরে বসবে, ঠিক কিনা? এই জন্য ঐক্যবদ্ধ থাকার দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঐক্যবদ্ধ আমরা কেন থাকবো, ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা কি, এর নাম্বার ফোর। চার নাম্বার কারণ হচ্ছে, ইফ উই আর ইউনাইটেড, মার্সি উইল বি রিভিলড ফ্রম আল্লাহ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কুরআনুল কারীমের চার নাম্বার সূরা, সূরা নিসায়ের 185 নম্বর আয়াতের মধ্যে, 175 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফা আম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলি ওয়াইহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, আর যারা ঈমান আনয়ন করে এবং ঈমান আনয়নের সাথে সাথে ঐক্যবদ্ধ থাকে, পারস্পরিক ভাবে মিলিত হয়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে যায় না, এই সমস্ত মানুষদের প্রতি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং করুণা নাজিল করে দিবেন। শুধুমাত্র দয়া এবং করুণাই তিনি নাজিল করবেন না, ওয়াইহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আপনাকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে রাব্বুল আলামিন সহজ সরল পথের সন্ধান দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আল্লাহর পক্ষ থেকে রহম নাজিল হবে না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, রাজি খুশি হয়ে যে আপনার জন্য জান্নাত দাখিল করে দিবে, আপনাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। ঐক্যবদ্ধ আপনি এই জন্য থাকবেন, কারণ আপনি যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, মিলে মিশে যদি থাকতে পারেন, মুসলমান মুসলমান গণ্ডগোল না করে যদি এক থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আপনার উপর অবশ্যই অবশ্যই রহমত এবং করুণা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ এই জন্যই থাকবো। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার যে পয়েন্ট, সেটি হচ্ছে, দ্য পাথ অফ এস্টাবলিশমেন্ট অফ দিন বিকাম ইজি। ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, তাহলে দিন প্রতিষ্ঠা করা আমার আপনার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রসুলগণ পাঠিয়েছেন, সকল নবী এবং রসুলগণকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইয়েরা,
একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি এই জমিনের মালিক কে এই জমিনের যদি মালিক আল্লাহ হয়ে থাকে তাহলে কি এই জমিনের আইন আপনার বাপ দাদার চলবে নাকি এই জমিনের আইন যদি এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে তাহলে এই জমিনের আইন চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আলা লাহুল খালক ওয়াল আম এই জমিন যার আইন চলতে হবে তার সৃষ্টি যার আইন চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্বটা হচ্ছে আকীমুদ্দিন দ্বীন প্রতিষ্ঠা করতে হবে দলিল কথায় শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين الله رب العالمين بولسين شرع لكم من الدين ما وصى به نوحا আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে শরীয়তকে বিধিবদ্ধ করে দিয়েছেন যে যার আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহি সালামকে দিয়েছিলেন ও নবী আপনাকে তো সেই ওহী দেওয়া হচ্ছে যেই ওহী আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে ইব্রাহিম নবীকে দিয়েছিলাম মূসা আলাইহি সালামকে যেই ওহী আমি আল্লাহ দিয়েছিলাম এবং ঈসা আলাইহিস সালামকে যেই ওহী আমি আল্লাহ দিয়েছি সেই ওহীটা আল্লাহর নবী আমি আপনাকে দিচ্ছি আর যত নবী এবং রাসূলগণকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি সকল নবী এবং রাসূলগণকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি সেই দায়িত্ব হচ্ছে আল আকীমুদ্দিন দ্বীন প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাও তেমনি ফরজ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন দেখেন একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজেই বলেছেন আকীমুসসালাহ নামাজ প্রতিষ্ঠা করো আবার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন আকীমুদ্দিন দ্বীন প্রতিষ্ঠা করতে হবে সুতরাং প্রত্যেকটা মানুষকেই দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে আপনাকে এগিয়ে আসার দরকার আছে নাকি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এখন তো বড় আফসোস করে বলতে হয় আমরা বাংলাদেশের অসংখ্য খতিব সাহেবরা দিন প্রতিষ্ঠার ওয়াজ করতে চায় না কারণ দিন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলেই এই ১৬ বছরের ইতিহাসে আপনারা দেখেছেন বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে এদেরকে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা আমার ভাইয়েরা খতিব সাহেবরা বেশিরভাগ খতিব সাহেবরা দেখা যায় ১২ মাসের ১২ সাদের ফজিলতের ওয়াজ করে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি সাহেব ধরবে কথা বলেন না কেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না কারণ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি সাহেব ধরবে সারাক্ষণ শুধুমাত্র সভাপতি সেক্রেটারি কমিটির গোলামি করে করে অসংখ্য খতিব সাহেব তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করে এমন খতিব আছে নাকি নাই আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে এমন একজন খতিব আমাদের জাতীয় বাইতুল মোকাররম মসজিদের মধ্যে ছিল রুহুল আমিন রুহুল আমিন সাহেব সারাটা জীবন সে আওয়ামী লীগের দালালি করতে করতে স্বৈরাচার শাসক খুনি হাসিনার দালালি করতে করতে একটা সময় সে বলেই বসেছিল আপনি হচ্ছেন কওমির জননী নাউজুবিল্লাহ বলবেন না যেই দিন থেকে বলেছে আপনি কওমির জননী সেই দিন থেকে কওমি ঘরানার প্রত্যেকটা আলেম ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করেছে ঠিক কিনা আমার ভাইয়েরা আপনারা দেখেছেন এদেশে যখন নতুন ভাবে স্বাধীনতা অর্জন আমরা করলাম এ দেশ থেকে স্বৈরাচারি শাসক শেখ হাসিনা পালানোর সাথে সাথে জাতীয় মসজিদের খতিব সাহেব উধাও এমন ইতিহাস আগে পরে বাংলার কোনো মানুষ দেখে নাই কারণ তোষামত করলে চামচামি করলে আল্লাহর গোলামি বাদ দিয়ে কমিটির গোলামি করলে এ সমস্ত মানুষদের অবস্থা এমনই হয় কথা বলেন না কেন সুতরাং গোলামি করতে হবে কার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের ওয়াজ প্রত্যেকটা জায়গায় আমাকে আপনি করার দরকার আছে নাকি নাই শুধুমাত্র আলেমদের উপর দায়িত্ব দিয়ে আমি আপনি সাধারণ জনগণ আম পাবলিক বসে থাকবো কিয়ামতের মাঠে আমরা জবাব দিতে পারবো না কিন্তু কথা বলেন জবাব দেওয়া সম্ভব নয় প্রিয় ভাইয়েরা একটু কষ্ট করে যদি একটু এদিকে চলে আসেন বেশি ভালো হতো আর কি আমার আলোচনায় সুবিধা হতো দুই পাশে একটু মিলেমিশে বসেন দুই পাশে একটু মিলেমিশে বসলে সুন্দর হয় যাই হোক আল্লাহ আপনাদেরকে কবুল করুন প্রিয় ভাইয়েরা আমার যে কথাটি আমি বলতেছিলাম ঐক্যবদ্ধ আমরা কেন থাকবো হোয়াই শুড উই বি ইউনাইটেড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি অফ ইউনিটি
আমরা কেন ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা কি এই বিষয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আমি এক নাম্বার পয়েন্ট আমি বলেছিলাম ঐক্যবদ্ধ আমরা এই জন্যই থাকব কারণ ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে অর্ডার দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আর ঐক্যবদ্ধ থাকব আমরা এই জন্যই নাম্বার 2 দুই নম্বরে আমি বলেছি ইসলামের যত মৌলিক শিক্ষা রয়েছে মৌলিক ইবাদত রয়েছে নামাজ রমজানের রোজা হজ সহ যত ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে সুবহানাল্লাহ আর নাম্বার 3 ঐক্যবদ্ধ আমরা কেন থাকব তার তিন নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে বলেছি যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু স্ট্যান্ড ইউনাইটেড ইন দা হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বে ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি জীবনেও মাথা টানা দিয়ে দাঁড়াতে পারবো না আর নাম্বার 4 চার নম্বরে আমি বলেছি যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল করে দিবেন কে আমার ভাইয়েরা নাম্বার 5 পাঁচ নম্বরে বলেছি দা পাথ অফ এস্টাবলিশমেন্ট অফ দ্বীন বিকাম ইজি যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে দ্বীন প্রতিষ্ঠা করা সহজ করে দিবেন কে আমার ভাইয়েরা আর যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে না পারেন যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে না পারেন তাহলে তার ভয়াবহ পরিণতি কি হতে পারে আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ যদি আপনি থাকতে না পারেন নাম্বার 1 এক নাম্বার যে ক্ষতি হবে মুসলিমস উইল বিকাম উইকার ডে বাই ডে মুসলমানরা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে যদি ঐক্যবদ্ধ না থাকি দিন শেষে আমরা সবচেয়ে বেশি দুর্বল হয়ে যাব দেখেন নবীজির আমলে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে কম নাকি বেশি ছিল কম কিন্তু তাদের ইমান ছিল মজবুত তারা ঐক্যবদ্ধ থাকার কারণে গোটা বিশ্বের কাফের মুশরিকরা সবসময় মুসলমানদেরকে দেখে ভয়ে ভয়ে থাকতো সুবহানাল্লাহ আর আজ গোটা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন প্রায় 180 কোটি প্লাস আমরা মুসলমান রয়েছি কিন্তু আমাদের ভিতরে ঐক্যবদ্ধ না থাকার কারণে আমরা এক না থাকার কারণে গোটা বিশ্বের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা দ্বিতীয় অবস্থানে থাকলেও আমাদের মতো নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আর কোনো জাতি পৃথিবীতে আছে নাকি কথা বলেন আর কোনো জাতি আমাদের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি না কারণ যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন যেখানেই মুসলমান সেখানেই কারবালা চালিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের শক্তি বাড়িয়ে দিবেন কে আর ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি দিন শেষে আমরা শেষ হয়ে যাব আমার ভাইয়েরা আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা কথা যদি বলি আপনার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় আপনি মুহূর্তে ভেঙে ফেলবেন কষ্ট হবে না আর যদি আপনার হাতে 100টা লাঠি আপনাকে দেওয়া হয় আপনি কি একটা ইয়ে করে ভাঙতে পারবেন তখন অনেক কষ্ট করবেন কিন্তু ভাঙবে না আমার ভাইয়েরা সারা পৃথিবীর কাফের মুশরিকরা তো এটাই চায় যে মুসলমান যেন কোনো অবস্থাতেই এক হয়ে যেতে না পারে ঐক্যবদ্ধ থাকতে না পারে এই জন্য তারা 24 ঘন্টা মিশন চালাচ্ছে তাদের কার্যক্রম তাদের ষড়যন্ত্র সব সময় চলতেই আছে চলতেই আছে আমার ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ না থাকি কাফেররা কিভাবে ষড়যন্ত্র করতেছে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন একজন ব্যক্তির আখের একটা খেয়াল ছিল আখের আখ চিনেন গ্যান্ডারি বলে না আখ বলে উক আখ যেটাই বলেন কুশায়ের আখ যেটা বলে আর কি বিশাল বড় একটা খেত সেই খেতের মধ্যে হঠাৎ করে সে একদিন রাতের বেলা গেছে চোরের আওয়াজ পেয়ে সেখানে গিয়ে দেখতেছে একজন দুইজন চোর না তিনজন চোর তার আখের খেতের মধ্যে ঢুকছে তখন সে চিন্তা করতেছে আমি যদি এখন তাদেরকে একসাথে আক্রমণ করি তারা তিনজন এক হয়ে আমাকে শেষ করে দিবে আমি মালিক যতই হই না কেন তারা তাদের সম্মান বাঁচানোর জন্য আমাকে শেষ করে দিবে তখন সে মনে মনে ভাবতেছে চোররা যখন চুরি করতে আসে তারা কি খালি হাতে আসে নাকি অবশ্যই সেফটি কিছু নিয়ে আসে তখন সে চিন্তা করতেছে আমি একা একা আক্রমণ করলে পারবো না এদেরকে বুদ্ধির জোরে মারতে হবে তখন সে সবাইকে উদ্দেশ্য করে বললো এই তোরেরা এদিকে আসো আমি তোমাদের সবাইকে দেখে ফেলেছি তোমরা আমার সামনে আসো তোমাদের আমি কিচ্ছু বলবো না আমি তোমাদের কিচ্ছু বলবো না ওয়াদা করলাম সামনে চলে আসো তিনজন চোর চিন্তা করতেছে হাই 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 এখন যদি আমরা সামনে না যাই তাহলে তো সকালবেলা সালিশ দরবারের আয়োজন করবে আমার তো আমাদের ইজ্জত সম্মান তো সব শেষ হয়ে যাবে তিনজন মিলে সামনে চলে আসছে আসার পরে বলতেছে ভাই ভুল হয়ে গেছে আমাদের বলতেছে তুই তো আমার চাচাতো ভাই তুই আমার চাচাতো ভাই তুই আমার খেতে 100 বার খাবি আমার তো কোনো আপত্তি নাই কারণ চাচাতো ভাই মানে আমার আপন ভাই আমার খেত মানে তোর খেত তুই খাইতেই পারিস
আর এই যে আরেকজন সে তো আমাদের গ্রামেরই একজন ভাই গ্রাম্য ভাই সমস্যা নাই তুমিও মাঝে মধ্যে খাইতে পারো কিন্তু তাই বলে কি নদীর ওই পারের যুবক এসে আমার খেতে আ খেয়ে ফেলবে এটা কি হয় ধর এটারে শেষ করে ফেল এবার দুইজন মিলে চিন্তা করতেছে হায় হায় এখন যদি এরে না ধরি তাহলে তো আমাদের নাম সকালবেলা প্রকাশ করে দেওয়া হবে বিচার বসবে সালিশ দরবার হবে ইজ্জত থাকবে না তখন তারা দুইজনে মিলে ওই নদীর ওপারের যুবককে মারে একদম শোয়াই ফেলছে বুঝতেছেন তো এরপরে তাকে যখন মারা হয়ে গেছে এবার চাস্ত ভাইকে বলতেছে চাস্ত ভাই তুই আমার চাস্ত ভাই তুই আমার আপন ভাইয়ের মতো তুই আমার খেতে খাবি কোনো অসুবিধা নাই কিন্তু গ্রামের এই যুবক সে যদি এভাবে খাইতে থাকে তার দেখা দেখি আরো একজন যুবক যদি আসে এইভাবে করে গ্রামের সব যুবক যদি এসে আমার আখের খেতে ঢুকে আমার তো একটা আখও আমি পাবো না একটা গ্যান্ডারি তো আমি আর অবশিষ্ট পাবো না সুতরাং এটারে ধর পরে এটারে শেষ করে দিছে এবার বলতেছে চাস্ত ভাই কারণ এখন আছে কয়জন ছিল কয়জন একে একে ধরে দুইজন শেষ এবার আছে কয়জন একজন বলছে চাস্ত ভাই এরা না হয় দূরের মানুষ এরা আমার খেতের ক্ষতি করতে পারে কিন্তু তুই আমার আপন ভাই হয়ে চাস্ত ভাই হয়ে তুই কিভাবে আমার খেতের ক্ষতি করতেছিস ধরছে এটারে শেষ এইভাবে করে তিনজন চোরকে শেষ করে দিল কাফের মুশরিক যত আছে প্রত্যেকের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মুসলমানকে কিভাবে বিভেদ তৈরি করে একে একে ধরবে আর শেষ করে দিবে এই ষড়যন্ত্রই তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা যদি একটি বারের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি গোটা বিশ্বের কাফের মুশরিকরা তাদের সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন হবে না আমরা ঐক্যবদ্ধ থাকলেই তারা সারা বিশ্বের সকল অমুসলিমরা এমনিতেই ঠিক হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকা লাগবে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি নাম্বার টু দুই নাম্বার যেটা হবে মেনি রিসোর্সেস অফ দ্য কান্ট্রি উইল বি লস্ট আমাদের দেশের জাতীয় যত সম্পদ রয়েছে যত সম্পদ রয়েছে আস্তে 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 সব বিদেশে পাচার করে দেওয়া হবে আপনারা জানেন বিগত ১৬ বছরের ইতিহাসে আপনারা দেখেছেন সালমান এফ রহমানের মতো জাতীয় চোরেরা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশের মধ্যে পাচার করে দিয়েছে ঠিক কিনা এই যে পলক নামের অপলক আবার উবাইদুল কাদের সহ এই সমস্ত জাতীয় চোরেরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লুট করে বিদেশের ব্যাংকের মধ্যে জমায়ে রাখছে ঠিক কিনা বেগম পাড়া আছে নাকি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দূরের কথা একটা টাকাও বিদেশে পাচার করার তারা সাহস করতে পারতো না আমার ভাইয়েরা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি নাম্বার থ্রি তিন নাম্বার যে ক্ষতি আমাদের হয়ে যাবে দ্য লেভেল অফ অপারেশন উইল রিক্রেস যতদিন যাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি জুলুমের মাত্রা আস্তে 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 কমবে নাকি বাড়বে কথা বলেন দিন শেষে আমরা শেষ হয়ে যাব জুলুম করতে করতে আমাদেরকে শেষ করে দেওয়া হবে বিগত ১৬ বছরে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে বুয়েটের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আবরারকে তারা জখম করতে পারতো না সারা রাত পিটিয়ে তাদেরকে হত্যা করতে তারা পারতো না ঠিক কিনা কথা বলেন আওয়ামী সন্ত্রাসীর সবচেয়ে বড় সংগঠন সন্ত্রাসী সংগঠন সে ছাত্রলীগ কি হয়েছে মাইকে জিকির করেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যে কথাটি আমি বলতেছিলাম যদি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আওয়ামী লীগের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটাকে কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের দেশের হাজার হাজার যুবতী মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করে তারা নিয়েছে ঠিক কিনা যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম বাংলাদেশের একটা কোনো নারীও নির্যাতনের শিকার হতো না কথা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ঐক্যবদ্ধ যদি আমরা
এখনো না হতে পারি দেখা যাবে আমাদের এই যে স্বাধীনতা যে আমরা অর্জন করলাম এটাকে টিকিয়ে রাখা ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে ঠিক কি না আমার ভাইয়েরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে সব ক্ষেত্রে আমি আগেই বলেছি রহমত নাজিল করবেন কে আমার ভাইয়েরা আর যদি এখন প্রশ্ন হতে পারে আমাদের যে হুজুর আপনি বললেন যে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা ঐক্যবদ্ধ না থাকলে আমাদের ভয়াবহ পরিণতি কি হতে পারে এগুলো সবই আমরা শুনলাম কিন্তু এখন আমার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে আমরা ঐক্যবদ্ধ হব কিভাবে প্রশ্ন হতে পারে কি না আমরা কি করলে ঐক্যবদ্ধ থাকতে পারবো নাম্বার 1 এক নাম্বার যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি হচ্ছে আমরা দেখা যায় বিভিন্ন কারণে আমার আপনার মতের অমিল হতেই পারে মাসআলাগত বিষয় কেউ মনে করেন আস্তে আমিন বলে কেউ জোরে আমিন বলে কেউ বুকে হাত বাঁধে কেউ নাভির নিচে হাত বাঁধে এরকম মাসআলাগত মতের অমিল থাকতেই পারে মতের অমিল থাকলেও একজন আরেকজনকে অপমান করা যাবে না ইনসাল্ট করা যাবে না পরস্পরকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে যদি আমরা এটা করতে পারতাম তাহলে আজকে আমাদের মধ্যে এত দলাদলি হতো না আমার ভাইয়েরা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে পরস্পর ভুল আমরা মানুষ আমাদের হবে না তো ওই গরু ছাগলের হবে নাকি মানুষ মাত্রই ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার ভাইয়েরা ভুল হলেই পাবলিক স্পেসে এসে মানুষদের নামে মিথ্যা অপবাদ না দিয়ে ভুল ব্যক্তিগতভাবে সংশোধন করার দরকার আছে নাকি নাই আমার ভাইয়েরা নাম্বার 3 তিন নাম্বার আপনি যদি ঐক্যবদ্ধ হতে চান তাহলে নাম্বার 3 তিন নাম্বার যে পয়েন্ট সেটা আপনাকে খুব ভালোভাবে বাস্তবায়ন করতে হবে আমার আপনার পারস্পরিক ভালোবাসা সম্মান শ্রদ্ধাবোধ ভক্তি এগুলো আরো বেশি বাড়িয়ে দেওয়ার দরকার আছে নাকি নাই প্রিয় ভাইয়েরা আমার মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে মাইক কি ঠিক হয় নাই ভাই এখনো কি করো তোমরা দেখবা তোমরা একবার যেহেতু হয়েছে তাহলে আবার ধার হয়েছে এরকম আচ্ছা যাই হোক মানে দেখেন ঠিক করা যায় কিনা ভাই থাক থাক গালি গালাজ না করে এমনিতেই দেখেন ঠিক করা যায় কিনা চলবে চলবে আচ্ছা যাই হোক আমার ভাইয়েরা যেই কথাটি আমি বলতেছিলাম যে আমাদের আমার আপনার মাঝে যদি পারস্পরিক ভালোবাসা আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার মধ্যে একটা পরিবেশ তৈরি করে দিবেন পড়েন সুবহানাল্লাহ মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ঈমান আনয়ন করবে নবীজি বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে পারস্পরিক ভালোবাসার দরকার আমাদের আছে নাকি নাই কথা বলেন যদি আমি আপনি ভালোবাসতে না পারি মুমিন হতে পারবো না আর মুমিন
মুমিন যদি আমরা হতে না পারি জান্নাত কি আল্লাহ আমাকে আপনাকে এমনি দিয়ে দিবে নাকি মুমিন হতে হবে আর মুমিন হতে গেলে একজন আরেকজনকে ভালোবাসতে হবে নবীজির সাহাবীরা একজন আরেকজনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন বেশি মহব্বত করতেন আমার ভাইরা একটু মনোযোগ দেন আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকলের সামনে বললেন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এক শ্রেণীর মানুষদের ইজ্জত সম্মান দেখে তাদের নেকি দিকে তাদের সম্মান দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবে একজন মানুষের এত সওয়াব কিভাবে হয় নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে এই কথা বলার পরে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তিটা ওই ভাগ্যবান ব্যক্তিটাকে যার সম্মান যার মর্যাদা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে তখন নবীজি বললেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় একজন আরেকজনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত বেশি ইজ্জত দিবেন এত বেশি সম্মান দিবেন এত বেশি নেকি দিবেন তাদের নেকি দেখে তাদের সম্মান দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একজন যদি আরেকজনকে ভালোবাসতে পারেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন্য করে দিবেন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু নবীজি বলেছেন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না যেই দিন সেই আমাদের মাথার উপরে থাকা সেই সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে আর আমার আপনার মাথার মগজটা গলে গলে আমাদের নাক এবং মুখ বেয়ে বেয়ে পড়তে থাকবে সেই দিনের অবস্থা মানুষ ভয়ঙ্কর একটা অবস্থা আকার ধারণ করবে মানুষেরা তখন পাগল পারা হয়ে যাবে সামান্য একটু ছায়ার মধ্যে অবস্থান করার জন্য পাগল হয়ে যাবে নবীজি বললেন সেদিন সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে রজুলা নেতাহা বাফিল্লা একজন আরেকজনকে দুনিয়ায় থাকা অবস্থায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে ধন্য করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বিশ্বনবীর সাহাবীরা একজন আরেকজনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন বিশ্বনবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন আপনারা জানেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন তিনি এমন একজন ধনী সাহাবী মদিনার মক্কার মধ্যে তার টাকা পয়সা ছিল গাড়ি বাড়ি ধন দৌলত স্ত্রী সন্তান সব কিছু ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানের গোষ্ঠীরা তার কাছ থেকে তার ধন সম্পদ তার ব্যবসা বাণিজ্য সবকিছু কেড়ে নিল বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেল মক্কায় তিনি এসে দেখতেছেন নবীজি মক্কায় নাই তার মন খারাপ হয়ে গেল বিশ্বনবীকে তিনি এত ভালোবাসেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনায় চলে গেলেন একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বসা তিনি লক্ষ্য করে দেখলেন মসজিদের একজন একেবারে কোণার মধ্যে একজন যুবক দেখা যায় যার চুল দাড়িগুলো একদম ফ্যাকাশে হয়ে আছে চেহারাগুলো কেমন যেন মলিন হয়ে আছে চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে এমন একজন সাহাবী তাকে দেখা মাত্রই নবীজি বললেন কোণার মধ্যে কে এমন বসে রয়েছ আমার সামনে চলে আসো নবীজির সামনে চলে আসলেন দেখতেছেন তিনি বললেন ওগো আল্লাহর নবী আমি হলাম আব্দুর রহমান ইবনে আউফ আপনার সাহাবি তখন তিনি বললেন ওগো আল্লাহর নবী আমি আপনাকে ভালোবেসে মক্কা থেকে মদিনায় গোপনে হিজরত করে এসেছি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই আমি আনতে পারি নাই সব কিছু কাফের বেঈমানের গোষ্ঠীরা আমার কাছ থেকে রেখে দিয়ে ইমান আনার কারণে আমি কোনো কিছুই আনতে পারি নাই একদম নিঃস্ব হয়ে সর্বহারা হয়ে এক কাপড়ে আমি আপনার কাছে চলে এসেছি বিশ্বনবী তখন তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না চোখের পানি ঝরাতে লাগলেন কান্না শুরু করে দিলেন এবং তিনি মদিনার আনসার সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো আমার এমন একজন সাহাবী মক্কা থেকে মদিনায় এসেছে যার টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সবকিছু ছিল কিন্তু ইমান আনার কারণে কাফের বেঈমানেরা
সব কিছু রেখে দিয়েছে আমার সাহাবী এক কাপড়ে ধুলামলিন অবস্থায় তোমাদের সামনে চলে এসেছে তোমরা কে এমন আছো আমার সাহাবী আব্দুর রহমানকে ভাই বানিয়ে নিবে তখন কয়েকজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেল একজন সাহাবী যার নাম হচ্ছে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী তাকে বললেন ওগো সাদ ইবনে রাবিয়া আমি তোমাকে কোন সাহাবীকে না দিয়ে আমি তোমাকে সিলেক্ট করে দিলাম তোমার ভাই বানিয়ে দিলাম তখন সাদ ইবনে রাবিয়া তিনি খুশি হয়ে বললেন ওগো আল্লাহর নবী এতগুলো সাহাবী সবাই চাইছে কিন্তু কাউকে আপনি দিলেন না আপনি আমাকে দিয়েছেন আমি বড় ভাগ্যবান পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ভাই বানিয়ে দিল আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়ে সাদ ইবনে রাবিয়া তিনি তার বাড়ির মধ্যে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনি বলতেছেন ও ভাই আব্দুর রহমান তুমি ভালো করে শোনো আমার কোনো ভাই নাই আমার কোনো বোন নাই সুতরাং আজ পর্যন্ত কোনো ভাই বোন ছিল না কিন্তু আজ থেকে তুমি আমার ভাই হয়ে গেলে পড়েন সুবহানাল্লাহ তিনি বললেন ভাই আমার এটাই হচ্ছে আমার বাড়ির সীমানা তুমি এখানে একটু দাঁড়াও আমি একটা বিশাল বড় রশি নিয়ে আসি দড়ি নিয়ে আসি হঠাৎ করে তিনি বললেন দড়ি আনবে কেন তিনি বললেন তুমি একটু অপেক্ষা করো তুমি একটু অপেক্ষা করো আমি দড়ি নিয়ে আসি ঘরের ভেতর থেকে তিনি অর্ধেক করে বাড়ির মাঝখানে একটা খোঁটা বসিয়ে দিলেন খোঁটা বসিয়ে দেওয়ার পরে বললেন ভাই এতদিন পর্যন্ত সমস্ত বাড়ি সমস্ত জমাজমি আমি নিজেই ভোগ করেছি কারণ আমার কোনো ভাই ছিল না কিন্তু আজ থেকে নবীজি তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে আজ থেকে এই জন্য অর্ধেক তোমার জন্য আমি লিখে দিলাম সুবহানাল্লাহ বিশ্বনবীর সাহাবী সাদ ইবনে রাবিয়া তিনি বললেন আমার ধন সম্পদ যা কিছু আছে তোমার জন্য আমি অর্ধেক লিখে দিলাম আমার দুইজন স্ত্রী আছে আমি আমার দুইজন স্ত্রীকে নিয়ে আমার ঘরে আমি আরাম করে ঘুমাবো আর তুমি পাশের ঘরে তুমি একাকি থাকবে এটা তো আমার কলিজায় সহ্য হয় না আমি আমার স্ত্রীর মধ্যে একজন স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব তুমি তাকে বিয়ে করে নিবে কারণ এখন তোমার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই কোনো কিছুই নাই কারণ এখানে এখন তোমাকে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিবে না সুতরাং কোনো খরচ ছাড়া আমার স্ত্রীকে তালাক দিচ্ছি তুমি বিয়ে করে নাও সুবহানাল্লাহ চিন্তা করা যায় ধন সম্পদ সব কিছু দিয়ে দিল এবার বলতেছে শুধু তাই নয় আমার দুইজন স্ত্রী আছে তার মধ্যে একজনকে যাকে ভালো লাগে আমি তাকে তালাক দিয়ে দিব তুমি তাকে বিয়ে করে নিবে সুবহানাল্লাহ এই কথা বলে তিনি বললেন ভাই তুমি একটু দাঁড়াও আমার স্ত্রীর সঙ্গে আমি একটু পরামর্শ করে এসি স্ত্রীদের কাছে গিয়ে বলতেছে স্ত্রীরা আমার শোনো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাকে একজন আমার ভাই দান করেছে সুবহানাল্লাহ এই জন্য আমি আমার যত সম্পদ ছিল সব কিছু অর্ধেক করে তার নামে লিখে দিয়েছি আর এখন একটা জিনিস বাকি আছে দুইজন স্ত্রী আমি দুইজন স্ত্রী আমি রেখে কি করব কারণ আমার ভাইয়ের স্ত্রী নাই আর আমার দুইটা স্ত্রী আমার দরকার নাই এই জন্য আমি নিয়ত করছি তোমাদের দুইজনের মধ্যে একজনকে আমি ডিভোর্স করব আর ডিভোর্স করা মাত্রই সেই স্ত্রীকে তার বউ বানিয়ে দিব বিয়ে পড়িয়ে দিব এই কথা বলার পরে ছোট স্ত্রী তো মহা খুশি ছোট স্ত্রী মনে মনে ভাবতেছে আমি তো এখনো যৌবনকাল সম্পূর্ণ আমার আছে আর বড় স্ত্রীর অনেক বয়স হয়ে গেছে তালাক দিলে তো তারাই দিবে মনে মনে ভাবতেছে এরপরে বলতেছে ঠিক আছে আপনি যেহেতু নিয়ত করছেন দিয়ে দেন আপনার বড় স্ত্রী তালাক দিয়ে দেন ঠিকই আছে আমি আর আপনি মজা করে খাবো অনেক আনন্দ করবো ভালো হবে তখন হাজবেন্ড সাদ ইবনে রাবিয়া বলতেছে শোনো স্ত্রী আমার ছোট স্ত্রী শোনো তুমি তো মহা খুশি হয়ে গেছো কিন্তু তুমি মনে হয় কোরআনের আয়াতটা পড়ো নাই লাঙ্কানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তোমার কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি মহব্বতের সবচাইতে যেই জিনিসটা বেশি প্রিয় ওই জিনিসটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এটা শোনা মাত্রই তো ছোট স্ত্রীর মুখ বেজা ছোট স্ত্রী বললো কি আর ভাবলো কি আর হলো কি তালাক দিলে তো আমি তোরেই দিব বড় স্ত্রীর আমি কেন তালাক দিতে যাব কারণ তোরে আমি বেশি ভালোবাসি এই কথা তখন শুনে ফেললেন আব্দুর রহমান ইবনে আউফ আর সবকিছু সাদ ইবনে রাবিয়া তাকে বলা হলো ভাই তুমি পাগলামি করিও না তোমার ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার স্ত্রী আমার কিছুর প্রয়োজন নাই তুমি শুধুমাত্র দুল্লা নিয়ে আলাস শোক বাজারে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও পড়েন সুবহানাল্লাহ এই অফার যদি আমাকে আপনাকে করা হতো কি করতাম মান্না মান্না স্ত্রী পাচ্ছেন সম্পদ পাচ্ছেন বাড়ি পাচ্ছেন সব পাইতেছেন কিন্তু সাহাবীরা এমন ছিলেন না সাহাবীরা সবসময় আত্মনির্ভরশীল ছিলেন কোনো মানুষের উপর
নিজেকে চাপিয়ে দিয়ে মানুষের উপর বসে বসে খাওয়াকে পছন্দ করতেন না সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আওফ বললেন ভাই তুমি আমাকে শুধুমাত্র বাজারের যাওয়ার রাস্তাটা দেখিয়ে দাও আমি অনেক বিচক্ষণ একজন ব্যবসায়ী আমি ব্যবসা করে অল্প দিনের মধ্যে ভালো কিছু করে ফেলবো সুতরাং তুমি আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও সাদ ইবনে রাবিয়াকে আব্দুর রহমান ইবনে আওফ তিনি বললেন তুমি যা কিছু আমার জন্য করতে চাইছো আমি অবাক হয়ে গেছি আর আমি দোয়া করছি তোমার পরিবার এবং তোমার ধন সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিক সুবহানাল্লাহ তখন তিনি সাদ ইবনে রাবিয়া বললেন তুমি যেহেতু নিতে চাও না অসুবিধা নাই তোমাকে জোর করব না কোইনুকার বাজার ওই যে সামনের দিকে দেখা যায় পরে তিনি বাজারে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলেন তিনি ব্যবসা শুরু করলেন পনির এবং ঘির ব্যবসা শুরু করলেন কিছুদিন যাওয়া মাত্রই তার সম্পদ এর মধ্যে বরকত দান করলেন কে আমার ভাইয়েরা ব্যবসায়ী যারা আছেন যারা আমাকে শুনছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাজেরা সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়ান নাবিয়িন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসায়ীরা সাধারণ কোনো মানুষের মতো সাধারণ নয় এদের হাসর হবে সরাসরি নবীজির সাথে সুবহানাল্লাহ আমার ভাইরা এখন তো অনেক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করি আমরা কৌশল অবলম্বন করি কিনা একটা গরু আমি বিক্রি করব সকালবেলা আমি আমার স্ত্রীকে বলতেছি হ্যাঁ স্ত্রী তুই আমার গরু আমি বিক্রি করবো তুই আমার গরুর একটা দাম বল স্ত্রী দাম বলতেছে 1 লক্ষ টাকা যাও বলে দিলাম এবার গরুকে নিয়ে বাজারে গেছে কুরবানির হাটে যায় বলতেছে কাস্টমার এসে বলতেছে ভাই তোমার গরুর দাম কত এখন বলতেছে তুমি বলো তুমি কত দিয়ে তুমি নিতে চাও কাস্টমার বলতেছে গরু আর কত হবে 80,000 টাকা হলে ঠিক আছে এখন সেই ব্যবসায়ী বলতেছে আরে পাগলা আল্লাহর কসম করে বলতেছি সকালবেলায় একজন কাস্টমার বলছে 1 লক্ষ টাকা তারাই আমি দেই নাই তোরে আমি 80,000 টাকা কেমনে দিই এরকম কৌশল অবলম্বন করলে দুনিয়ার মানুষ বুঝতে না পারলে বুঝে নেবেন কে আমার ভাইয়েরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তিনি একজন আমানতদারী ব্যবসায়ী ছিলেন সত্যবাদী ব্যবসায়ী ছিলেন আর যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী থাকবে কিয়ামতের ময়দানে তাদের হাসরটা সাধারণ মানুষের সঙ্গে হবে না মান্নাবিয়্যিন নবীদের সঙ্গে হয়ে যাবে এই কথাটাই নবীজি বললেন আত্তাজেরা সাদুকুল আমিন মান্নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালেহিন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে আমানতদারিতা রক্ষা করে চলে এই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে শহীদদের সঙ্গে হাসর করে দিবেন সুবহানাল্লাহ কিছুদিন যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ নবীজির সামনে হাজির নবীজি দেখে বলতেছে কি ব্যাপার আব্দুর রহমান আজকে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে অনেক স্মার্ট লাগতেছে তোমার তুমি যে পোশাক পরে আছো তোমার পোশাকের মধ্যে তো এখনো তো হলুদের রং লেগে আছে আমার তো মনে বলতেছে তুমি কিছু একটা ঘটাইছো আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ধরে ফেলছেন আমি আসলে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি সেটা কি আমি বিয়ে করে ফেলছি নবীজি বলতেছে কি ব্যাপার তুমি বিয়ে করলে অথচ আমাকে দাওয়াত দিলা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না তিনি বললেন তুমি বিয়ে করছো অথচ আমি জানলাম না তখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছিলাম সুবহানাল্লাহ নবীজি বললেন কোনো অসুবিধা নাই তুমি যে বিয়ে করছো তুমি দেন মোহর পরিশোধ করছো কিভাবে তোমার তো কোনো টাকা পয়সা ছিল না তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পনিরের ব্যবসা করছি আমি ঘির ব্যবসা করছি সামান্য কিছু লাভ হয়েছে সেই জায়গা থেকে সামান্য কিছু আমি স্বর্ণ মুদ্রা আমি নিয়ে আসছি সেই স্বর্ণ দিয়ে আমি আমার দেন অলিমা এখনো বাকি আছে তুমি একটা বকরি দিয়ে হলেও তোমার বিবাহের অলিমা তুমি পরিশোধ করে দাও সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি যেহেতু মাইকের সমস্যা মাইকটা ঠিক হয়ে যাক দোয়া করছি আমার ভাইরা যে কথাটি আমি বলতেছিলাম যে দেখেন এই ঘটনা বললাম শুধু শিক্ষা আমরা মজা নিলাম বিষয়টা এমন না এখান থেকে সবচাইতে বড় শিক্ষা হচ্ছে একজন সাহাবী আর একজন সাহাবীকে কেমন ভালোবাসতেন নিজের বিবি নিজের ধন সম্পদ সবকিছু দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তিনি গ্রহণ করে ফেলেছিলেন এই জন্য আমি আপনি যদি ঐক্যবদ্ধ থাকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই একজন মুসলমান আর একজন মুসলমানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার তৌফিক দান করুক পড়েনা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.